হ্যালো ওয়েলকাম টু অ্যাবস্ট্র্যাক্ট ক্যাট আমরা আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের আরেকটি ইম্পর্টেন্ট টপিক এর অ্যানালাইসিস যেটা ডাইমেনশানাল অ্যানালাইসিসের পরে পড়া হয় তো সিলেবাস অনুযায়ী দেখবো ডাইমেনশনাল অ্যানালাইসিসের পরেই কিন্তু এটা পাবে ঠিক আছে এখানে আমরা আলোচনা করবো এই লেকচারটাতে যে এরর কি কত রকমের এরর হয় অ্যাকুরেসি কি প্রিসিশনটা কী জিনিস এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা যে প্র্যাকটিক্যালগুলো যেমন করা হয় করা হয় হায়ার সেকেন্ডারি লেভেলের সেই প্র্যাকটিক্যালে কিছু ইনস্ট্রুমেন্টেশনে আমাকে এরর তারপরে অ্যাকুরেসি এগুলো মেজার করতে হয় তো সেইগুলো জিনিসটা কী এরঅরটা সেটা আজকে আমরা লেকচারে ডিসকাস করবো ওকে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ফার্স্টে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেড বাটনটাকে প্রেস করে দাও ঠিক আছে আর বেল আইকানটা ক্লিক করে দাও ওকে তো আমরা আজকে শুরু করি এরর অ্যানালাইসিস ওকে তো এরঅরটা কী জিনিস এরোর এরও মানে হচ্ছে দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট সার্টেন আনসার্টেন ইজ কল এর আর মানে হচ্ছে দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট আনসার্টেন্টি ইটস কল এর আর তাহলে আমরা এর মানে কি জানলাম যে প্রত্যেকটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টেশনটা মেজার করে তা একটা আনসার্টেনটি থাকে ঠিক আছে আনসার্টেনটিটা কি যেমন ধরো একটা ইনস্ট্রুমেন্ট সেটা তোমাকে কী করে লেন্থ মেজার করে হয়তো সেটা লেন্থ মেজার করার পর তোমাকে একটা ডেটা দিল আর তুমি জানলে যে অ্যাকচুয়াল ডেটা শিট থেকে চেক করলে ইনস্ট্রুমেন্টেশন ডেটা শিট থেকে এটা একটা ডেটা শিট হয় ডেটা ডেটাশিট যেটা এই ইনস্ট্রুমেন্টেশনের ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচার তোমাকে জানিয়ে দেয় সেই ইনস্ট্রুমেন্টেশানটার কী কী ডেটা হতে পারে এইবার হয় কি তুমি প্র্যাকটিক্যাল করলে প্র্যাকটিক্যাল করার পরে একটা কি আসে একটা ডেটা পেলে এটা ডেটা পেলে একটা এটা যে তোমার ফাইনাল ডেটা বা এক্সপেরিমেন্টাল ডেটা এক্সপেরিমেন্টাল ডেটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা পেলে আর একটা ডেটা শিট থেকে একটা ডেটা পেলে কার ইনস্ট্রুমেন্টার সেটাকে বলা হয় ট্রু ডেটা সেটাকে বলা হয় কী ডেটা টু ডেটা তো এই ডাটা আর এই ডাটার মধ্যে ডিফারেন্স হয় সেটাকেই বলা হয় এরার তো এরারকে আমরা কী বলবো দেখো এরার এর তাহলে কি হলো টু ডেটা মাইনাস এক্সপেরিমেন্টাল ডেটা এই ডিফারেন্সটা মড ভ্যালু ডিফারেন্সটাই হচ্ছে আমার কাছে এরার ওকে এবার কখনো কখনো টু ডেটার থেকে তোমার এক্সপেরিমেন্টাল যে বের বেরোলো সেটা বেশিও হতে পারে বা কোনো কোনো কেসে কমও হতে পারে ঠিক আছে তা ডেফিনেশনটা কি ডেফিনেশনটা হলো দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট হ্যাভ সাম আনসার্টেন্টি মানে সবসময় তোমাকে যে একটা হ্যাভ সাম সার্টেন আনসার্টেন্টি একটা আনসার্টেন্টি থাকবে যে সবসময় এক্স্যাক্ট ডেটা যে রেজাল্টটা মিলে যাবে তা হবে না একটা আনসার্টেন্টি থাকবে সেটাই হচ্ছে এরার ঠিক আছে বোঝা গেল তাহলে এরারটা কি এই ডেফিনেশনগুলো তা এক দু নম্বরের জন্য আসতে পারে হোয়াট ইজ এরার ডেফিনেশানটা লিখে নেবে ঠিক আছে ভিডিও পজ করে ডেফিনেশানটাকে নোটসের মতো করে লিখে নেবে নেক্সট আসছে কি অ্যাকুরেসি অ্যাকুরেসি কি অ্যাকুরেসি হল তো এক্সপেরিমেন্টাল ডেটা আমরা যে এক্সপেরিমেন্ট করার পর যে ডেটাটা পেলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা সেই ডেটার সাথে ট্রু ডেটা যেটা ডাটা শিটে ছিল ইন্সট্রুমেন্টে সেই ডেটার সাথে কতটা কাছাকাছি এসেছে মানে তার এরারটা কতটা মিনিমাম হয়েছে সেটা হচ্ছে অ্যাকুরেসি মানে একটা কত টেন্স করছি কতটা মিনিমাম হয়েছে সেটাই হচ্ছে অ্যাকুরেসি ঠিক আছে অ্যাকুরেসি তাহলে কি হাউ ক্লোজ দ্য মেজারিং ভ্যালু डेफिनेशन हाउ क्लोज डेफिनेशन लेखो हाउ क्लोजर मेजारिंग भू ट्रु भू মানে হাউ ক্লোজ ইউর মেজারিং ভ্যালু ইজ ট্রু ভ্যালু মানে ট্রু ভ্যালু কত কাছাকাছি গেছে ধরো কারো ডেটা খুব ভালো মানে একদম তার একদম পুরো মেজারিং ভ্যালুটা ট্রু ভ্যালু হয়ে গেছে এতটা অ্যাকুরেসি হয়ে গেছে তার আর কারো অত হবে হয়ে গেছে মানে এতটা অ্যাকুরেট নয় যেমন ধরো গ্রাফে যখন প্লট করি আমরা তিনটে পয়েন্ট নিলে ধরো একটা তিনটে পয়েন্ট নিলে একটা পয়েন্ট গেল ধরো এখানে একটা পয়েন্ট পেলে এখানে আরেকটা পয়েন্ট পেলে এখানে এবার তোমাকে একটা প্লট করতে হলো ধরো আরেকটা পয়েন্ট ছিল এইখানে তুমি ভাবলে কি এবার এবার আমাকে একটা ডেটাটাকে একটা অ্যাকুরেট একটা বেস ফিট ড্রয়িং করে নিতে হয় বেস ফিট ড্রয়িং করে নেওয়া মানে কী করে করবো তাহলে আমরা দেখো সেটাকে করলাম কি আমরা স্টার্টিং আর এন্ডিংটাকে আমরা জয়েন করে দিলাম মানে হলো কি এইখানে একটা এরার এসে গেছে এইখানেও তাহলে কী হবে একটা এরার চলে আসবে ঠিক আছে এটা এতটাও অ্যাকুরেসি হলো না ওকে বোঝা যায় অ্যাকুরেসি কী অ্যাকুরেসি ইজ দ্য মেজারমেন্ট মে ডিপেন্ড অন দ্য সেভারাল ফ্যাক্টর অ্যাকুরেসি কী কী ফ্যাক্টর ওপর ডিপেন্ড করে ফ্যাক্টর তাহলে কী কী রাখো অ্যাকুরেসি কী কী ফ্যাক্টর ওপর ডিপেন্ড করে ফ্যাক্টর কী কী বলছে সেভারাল ফ্যাক্টর ইনক্লুডিং লিমিট রেজলিউশন অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট কী কী থাকছে লিমিট অ্যান্ড মেজারিং অফ সেভারেল ইনস্ট্রুমেন্ট লিমিট অ্যান্ড মেজারিং অফ সেভারেল ইনস্ট্রুমেন্টের আমাদের লিমিট অ্যান্ড মেজারিং কতটা ক্যাপাবেল কতটা অ্যাকুয়েট হবে সেটা অ্যাকুয়েসি উপর ডিপেন্ড করছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা ঠিক আছে এগুলো এক দু নম্বরের জন্য আসবে এগুলো ওকে যেমন একটা এক্সাম্পল নিয়ে বোঝাই যদি আমরা অ্যাকুরেসিটা কী একটা এক্সাম্পল নিয়ে যদি বুঝি আমরা তাহলে দেখো একটা এক্সাম্পল নিলাম ধরো আমি একটা এক্সপেরিমেন্ট করলাম একটা কী করলাম আমি একটা এক্সপেরিমেন্ট আমি একটা এক্সপেরিমেন্ট করলাম করার পরে কী পেলাম নিলাম তার একটা আনসার্টেন কী বললাম একটা সার্টেন ভ্যালু পেলাম সার্টেন ভ্যালু পেলাম কত থ্রি পয়েন্ট সিক্স সেভেন এইট থ্রি পয়েন্ট সিক্স সেভেন এইট এত সেন্টিমিটার ঠিক আছে একটা এক্সপেরিমেন্টের একটা সার্টেন ভ্যালু এটা পেলাম তা আমাকে রেজলিউশন কী দেওয়া হলো এ রেজলিউশন দেওয়া হলো রেজলিউশন চেক করতে বলা হলো কত অবধি যাবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এইটা হচ্ছে রেজলিউশন তাহলে সেটা করে আমরা কি পেলাম ধরো একটা ইনস্ট্রুমেন্টেশনে আমাদের সার্টেন ভ্যালু ছিল এটা আর আমরা ধর রেজলিউশন থ্রি পয়েন্ট সেন্টিমিটার নিয়ে ধরো প্রথম এক্সপেরিমেন্টে আমরা পেলাম ফাইনাল মেজার্ড ভ্যালু পেলাম ফাইনাল মেজার্ড ভ্যালু কি পেলাম ধরো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার তা কী করলাম এক্সপেরিমেন্টে কী করলাম একটা রেজলিউশন নিলাম যা প্রথম রেজলিউশন দেওয়া হলো আমাকে সেটা কি দেওয়া হলো একটা ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টের রেজলিউশন হচ্ছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেই সেন্টিমিটারটা হচ্ছে তার ইনস্ট্রুমেন্টেশনের রেজলিউশন সেই ইনস্ট্রুমেন্টে আমরা মেজার করে একটা লেন্থ বা সামথিং কিছু পেলাম ডে ফাইনাল ডেটা পেলাম কি আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেক্সট কী করলাম আরেকটা ইনস্ট্রুমেন্ট নিলাম যা রেজলিউশন হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে এর ফাইনাল ভ্যালুটা ধরো আমি পেলাম এর ফাইনাল ভ্যালু পেলাম ফাইনাল ভ্যালু পেলাম জিরো পয়েন্ট থ্রি এইট সরি ফাইনাল ভ্যালু পেলাম থ্রি পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার তো একটা পেলাম থ্রি ফাইভ সেন্টিমিটার এই পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার একটা পেলাম থ্রি পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার তার মানে এখানে অ্যাকুরেসিটা কেমনভাবে যাচ্ছে দেখো অ্যাকুরেসিটা কত কাছাকাছি হতে পারে দেখো একটা প্রিসাইজ ডিসিশান একটা ঠিক আছে একটা অ্যাকুরেসি এইটা হচ্ছে ডিপেন্ড করছে তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশানে কী এলাম এই গ্রাফটা মুছে দিই তাহলে আমরা ফাইনালি কী পেলাম একটা আলাদা একটা কনক্লুশনে এলাম কনক্লুশনটা বলছে আমাকে যেমন ধরো ওয়াইল ফার্স্ট ইজ মোর অ্যাকুরেট ফার্স্ট রেজাল্টটা কি পেলাম এই প্রথম রেজাল্টটা কনক্লুশনটা কী হলো কি পেলাম দুটো এক্সপেরিমেন্ট করে পেলাম প্রথমটা প্রথমটা দেখো প্রথমে ফাইনাল ভ্যালুটা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার দেখো থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি তাহলে পাচ্ছি কি ফার্স্ট রেজলিউশন যখন পয়েন্ট ওয়ান ছিল সেটা ছিল মোর অ্যাকুরেট এটা কি হলো মোর অ্যাকুরেট দেন টু বাট লেস প্রিসাইস বাট লেস প্রিসাইস মানে প্রিসিশনটা কী হলো একটু কম কেন

ঠিক আছে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা কনক্লুড করতে পারলাম যে রেজলিউশনটা কীভাবে ডিপেন্ড করছে আর ফাইনাল ডেটাটা অরিজিনালের সাথে কতটা অ্যাকুরেট হচ্ছে কতটা অ্যাকুরেট হচ্ছে না বোঝা গেল যদি এটা বুঝে অসুবিধা কমেন্টে বলবে আমরা তাহলে আরেকটা ক্লাসে এগুলো ডিসকাস করে নেবো ঠিক আছে বোঝা গেল তাহলে কী জিনিস ঠিক আছে রেজলিউশনটা তাহলে কী হলো রেজলিউশনটা মানে হচ্ছে যে কতটা অ্যাকুরেট হলো ধরো কোনো একটা জায়গায় তোমার ফাইনাল ডেটা এলো থ্রি পয়েন্ট থ্রি থ্রি নাইন ফোর টু সরি থ্রি নাইন ফোর থ্রি টু জিরো আর এক জায়গায় এলো থ্রি পয়েন্ট জিরো আর এক জায়গায় হলো থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে দেখো এই তিনটে কি আমি অ্যাপ্রক্সিমেশন থ্রি বলতে পারি আমি বাট ফাইনাল ভ্যালুটা দেখো এটা মোর অ্যাকুরেট এটা কী হলো প্রথমটা মোর অ্যাকুরেট এটা কী হলো একদম লেস অ্যাকুরেট আর এটা হলো মিডিয়াম ঠিক আছে মানে অ্যাকুরেসিটা কোথায় গেল আর প্রিসাইস মানে কি থাকছে এই যে যার রেজলিউশনটা যত আপডাউন হয়ে যায় প্রিসিশনটা তত চেঞ্জ হচ্ছে ঠিক আছে মোর প্রিসাইস মানে পয়েন্টে পর কত যাচ্ছে মানে এটা ধোকো এটা সবচেয়ে বেশি প্রিসাইস মানে কতটা ডেসিমাল আমি টেন্স টু যাচ্ছি ফাইনাল রেজাল্টের দিকে আমি একদম এগিয়ে যাচ্ছি ধরে নাও একদম ফাইনালটাই ধরবো হ্যাঁ না নাইন পয়েন্ট যখন তোমার একটা ভালো এক্সাম্পল দিই যখন কেউ কোন হান্ড্রেড পার্সেন্ট উনি কেউ অ্যাড দেয় না যখন বলবে ডেটল কোন বলে না যে এটা হয়তো নাইনটি নাইন পার্সেন্ট জাম্পস ফ্রি করে দিতে পারবে বা হান্ড্রেড পার্সেন্ট কখনো সে বলবে না সে বলবে কি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট চলতে থাকবে বাট হানড্রেড মানে একদম এরারলেস এরার লেস কিন্তু হওয়াটা খুব চাপ বা হয় না পৃথিবীতে সব জিনিসেরই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবেই এরার থেকে যাবে এরার লেস হয় না এরার লেস মানে হচ্ছে অ্যাকচুয়াল যে ডেটা আমার চাই আর যেটা পেয়েছি রেজাল্টের পর সমান মানে হার পিক দিয়ে বা ডেটাল দিয়ে যদি পয়সা করি তাহলে কোনো জীবাণুই থাকবে না আমার সেটা সম্ভব না থাকতেই পারে একটা প্রী বলছে একটা এরার থাকতেই পারে ঠিক আছে সেটাই মানে মোর এক মানে ধরো কেউ হয়তো বললো কোনো একটা অ্যাড কোম্পানি বললো যে এই সাবানটা এই নাইনটি নাইন পার্সেন্ট জাম্পস ফ্রি করে দেবে এ বি কোম্পানি কী বললো এই সাবানটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট জাম্পস ফ্রি করবে সি কোম্পানি কি বললো আমার সি কোম্পানি বললো যে আমার সাবানটা নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট জাম্পস ফ্রি করে দেবে তো অবশ্যই আমরা কী করবো মোর প্রিসাইসকে হয়ে যাচ্ছে আমাকে নাইন 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 যে চলতে থাকছে থার্ড কেস সেটা হচ্ছে মোর প্রিসাইস হয়ে গেল তখন আমাকে না এটা একটু ভালো হতে পারে ঠিক আছে বাট কোথাও না কোথাও এরার একটা থেকেই যাবে ঠিক আছে মানে মিনিমাম টু মিনিমাম এরার ওকে বোঝা গেলো তাহলে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে ঠিক আছে চলো এখানে এক দু নম্বরে প্রশ্ন তো আসতে পারে অ্যাকুরেসি কী এরার কী জিনিস বেসিক ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে ঠিক আছে নেক্সট নেক্সট কী বলছে আমরা এরআরকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেইগুলো আমরা ডিসকাস করি বা কীরকমভাবে ক্যাটাগরি ভাগ করতে পারি যেমন দেখো যেমন দেখো এরারকে টাইপস অফ এর ভাগে ভাগ করতে পারি প্রথমে এলো কি একটা এলো সিস্টেমেটিক এরার সিস্টেমেটিক এরার মানে কি হাইডার ঢাকো বলছে যে দ্য এরার টেন্স টু বি ডিরেক্টেড টেন্স টু বি ইন ওয়ান ডিরেকশন তা কি বলছে এরার টেন্স টু বি অ্যান্ড ওয়ান ডিরেকশন মানে একটা ওয়ান ডিরেকশান মানে আইদার পজিটিভ অর পজিটিভই চলছে বা নেগেটিভ হবে না আইদার পজিটিভ হতে হবে অর নেগেটিভ হতে হবে দুটো হতে পারে না তাকে বলা হয় সিস্টেমেটিক এরার সিস্টেমেটিক এরারকে আমরা ভাগে ভাগ করতে পারি সিস্টেমেটিক এরারকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি কী কী প্রথম ভাগটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল এরার কি বলা হয় ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল এরার ইনস্ট্রুমেন্টের এরার মানে কি দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য এরার ডিউ টু দ্য ইমপারফেক্ট ডিজাইন ক্যালিব্রেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে কি ধরো ইনস্ট্রুমেন্টের মধ্যেই কিছু একটা এরার রয়ে গেছে ইমপারফেক্ট ডিজাইন ফেক্ট ডিজাইন সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারের গন্ডগোল কিছু করে ফেলেছে সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার নেক্সট কি বলছে ইমপারফেকশন নেক্সট হচ্ছে ইম পারফেকশান ইম্পারফেকশান কী বলছে যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি এটা কীরকম ধরো আমরা যখন থার্মোমিটার দিয়ে জ্বর মাপছি থার্মোমিটার দিয়ে কি মাপছি জ্বর মাপছি তখন কি আমরা বগলের তলা দিই আন্ডার আম পিটে দিই তখন কী হয় তখন আমাদের বডি টেম্পারেচারটা একটু থার্মোমিটার যে মেজার করে তার থেকে একটু বেশি হয় কেন বলো তো কারণ বডি টেম্পারেচার অলওয়েজ নাইনটি এইট পয়েন্ট ফোর সেলসিয়াসে যাও তাহলে সেটা দেখবে যে ফাইন হাইটে থাকে সেলসিয়াসে গেলে তোমার হয় ওই থার্টি সিক্স পয়েন্ট সামথিং কিছু বা থার্টি এরকম কিছুটা অ্যারাউন্ড কিছু আসে রেজাল্ট ঠিক আছে এবার দেখো যখন বগলের তলায় দিচ্ছি তখন কী হয় তখন হয় কি তোমার ধরো এই সাউন্ডিংয়ের হিউমিডিটি থাকে বাইরের টেম্পারেচার থাকে তবে আরও নয়েজ থাকে এইগুলো কী হয় সেই থাউমিটারের সাথে একটা অ্যাড হয়ে যায় টেম্পারেচারগুলো সে অ্যাড হয়ে দাওয়া উইন্ড এটা হাওয়ারটা ব্রেক থাকে একটা সেটা কী হয় থার্মোমিটারের এফেক্ট পরে টেম্পারেচারটাকে ডাউন করিয়ে দেয় ঠিক আছে তাই আমার বডির থার্মোমিটার যে টেম্পারেচারটা পাই সেটাকে কিন্তু একদম অ্যাকুরেট নয় একটা এরার থাকে তাকে বলা হয় ইমপারফেকশান ওকে বোঝা গেল তাহলে কি ইমপারফেকশন এরার কি থার্মোমিটার বা ধর সারাউন্ডিংয়ে এফেক্ট থাকছে সেটাকে বলা হচ্ছে ইমপারফেকশান ওকে মানে আর কি প্র্যাকটিক্যাল করতে কি আমার টেম্পারেচারে এফেক্ট পড়ে গেলো ধরো একটা ধরো একটা ভালো এক্সাম্পল দিচ্ছি ধরো এক্সাম্পল এটিএম মেশিন এটিএম মেশিন বুথগুলো কি হয় একটা ঠান্ডা রুমে রাখা হয় এসি টেসির মধ্যে রাখা হয় কেন এইগুলো ধর যে দেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে সুইজারল্যান্ড বলো বা ধরো কোরিয়া বলো বা তোমার তাইওয়ান বলো যে দেশ থেকে ম্যানুফ্যাকচার করা হয় সেখানে কি হয় টেম্পারেচারটা খুব কম সেই টেম্পারেচারে বেশ করে ইনস্ট্রুমেন্টগুলো বাড়ানো হয় এবার যখনই ইন্ডিয়াতে এলো ইন্ডিয়ার টেম্পারেচার কি হাই হয়ে গেল তাই তাই কি এসি রুমে রাখা হয় যেটা সেটা পারফেক্ট কাজ করতে পারে সেটাকে বলা হয় ইমপারফেকশন ঠিক আছে ওরা প্র্যাকটিক্যাল করতে করতে যদি আমার নেচার বা সাউন্ডিংয়ে কোনো এফেক্ট যদি প্র্যাকটিক্যালে চলে আসে তখন যে ডেটাতে এরার আসে তাকে বলা হচ্ছে ইমপারফেকশন ওকে নেক্সট নেক্সট হচ্ছে কি পার্সোনাল এরার নেক্সট হচ্ছে কি পার্সোনাল এরার পার্সোনাল এরার কি ধরো আমার ধরো আমার যে সম্বন্ধে অতটা কোনো আইডিয়া নেই এটা কি ইনস্ট্রুমেন্ট কিভাবে করব অতটাও জানি না একটা বন্ধু বললো আমাকে আমি করে ফেললাম তাতে তাদেরকে হলো একটু এরার বেশি আসবে কারণ আমার ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমার কোনো পারফেক্ট ধারণা নেই কনসেপ্ট ক্লিয়ার নয় তাই সেটা একটু এরার আসতেই পারে সেটাকে বলা হচ্ছে পার্সোনাল এরার ডিউ টু আমরা আমরা যে প্র্যাকটিক্যালটা করবো সেটা যে আমাদের ল্যাক অফ নলেজের জন্য যে এরারটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল এরার নেক্সট এর আর কি নেক্সট হচ্ছে র্যান্ডাম এরার নেক্সটকে কি বলা হচ্ছে র্যান্ডাম এরার র্যান্ডাম এরার কি দ্য র্যান্ডাম এরার আর দোস এরার হুইচ অকারিং ইরেগুলারলি হেন্স দ্য আর র্যান্ডাম উইথ রেসপেক্ট অফ সাইজ শেপ যেটা হয়ে থাকে র্যান্ডাম এরার আর দোস এরার হুইচ অকার ইরেগুলারলি যেমন ধরো হঠাৎ করে টেম্পারেচার ফ্লাকচুয়েট করে গেল হঠাৎ করে একটা কিছু ধরো তুমি বরফ ধরো ইয়াং মডুলার প্র্যাকটিক্যাল করছিলে হঠাৎ করে কোনোভাবে দেখলে একটা আবার দেড় ব্যাটারি টস তোমার সামনে জেলে দিলো হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেলো ঠিক আছে হঠাৎ করে প্র্যাকটিক্যাল করতে করতে কি ধরো সারাউন্ডিংয়ে করছিলে এসিটা খারাপ হয়ে গেল টেম্পারেচারটা ডাউন করে গেলো সেটা হচ্ছে র্যান্ডাম এরার মানে কিছু একটা হবে কোনোভাবে একটা এরার অ্যাড ইরেগুলারিটি চলে এলো কিছু একটা ইরেগুলারিটি ইরেগুলারিটিসের এর জন্য যে এরারটা আসছে সেটাকে বলা হচ্ছে কি র্যান্ডম এরার ওকে নেক্সট কি আসছে লিস্ট কাউন্ট এরার নেক্সট হচ্ছে কি লিস্ট কাউন্ট এরার কি দ্য স্মলেস্ট ভ্যালু দ্যাট ক্যান বি মেজার বাই দ্য মেজারিং ইন্সট্রুমেন্ট ইজ কল দ্য লিস্ট কাউন্ট এরার

লিস্ট লিস্ট কাউন্ট এরার ঠিক আছে বোঝা গেল তাহলে লিস্ট কাউন্ট এরার কী দ্য ভার্নিয়ার ক্যালিপার্স স্ক্রুগজ ঠিক আছে স্পেরোমিটার এই প্র্যাকটিক্যাল যখন করবে তখন দেখবে লিস্ট কাউন্ট এরার বলে একটা টার্ম কিন্তু আসবে ঠিক আছে তো ওখানে একটু দেখে নেবে এটা লিস্ট কাউন্ট এরারটা কীভাবে আমরা প্র্যাকটিক্যাল করছি ওকে এবার নেক্সট আসছে কি অ্যাপসলিউট এরার নেক্সট আসছে কি আমার অ্যাবসোলিউট এরার নেক্সট কি কি বলছে দ্য ম্যাগনিটিউড অটিউড অ ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড ট্রুভ্যালু মেজারমেন্ট কি বলছে দা ম্যাগনিটিউড of the difference between true value মানে কি ডাটা শিটে যে ভ্যালু থাকে ডাটা শিটে যেটা থাকছে অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডেটা

ratio of the ratio of the mean absolute error mean absolute error to the mean value one t t মানে কি বলছে একটা রেশিও বার করছি আমরা রেশিও কার মধ্যে মিন অ্যাবসলিউট এরার যে অ্যাবসলিউট এরারটা পেয়েছি তার মিন বার করবো মিন বার করার সাথে আর কী করবো দ্য মিন ভ্যালু কোয়ান্টিটি মিন ভ্যালু কোয়ান্টিটি দ্য অ্যাবসলিউট এরার টু দ্য মিন ভ্যালু কোয়ান্টিটি অ্যাবসলিউট এরার বাই মিন ভ্যালু কোয়ান্টিটি এই দুটোর মধ্যে যে আমরা রেশিওটা পাবো সেটা হচ্ছে আমার কাছে রিলেটিভ এরার ওকে আর পার্সেন্টেজ এর আর কি নেক্সট আসছে কি পার্সেন্টেজ এরআর নেক্সট এখানে লিখে দিচ্ছি নেক্সট হচ্ছে পারসেন্টেজ এরার পারসেন্টেজ এরার মানে কি রিলেটিভ এরারের যদি পার্সেন্টেজ করি তাহলে সেটা হচ্ছে পার্সেন্টেজ এরার সুব সিম্পল রিলেটিভ এয়ারের পারসেন্টেজটাই হল পারসেন্টেজ এরার ঠিক আছে মানে আমরা যদি একে পার্সেন্ট দিয়ে এক্সপ্রেস করি যে যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে আমার কাছে পার্সেন্টেজ এরার ঠিক আছে এই বেসিক একটু এরারের কনসেপ্ট এরার কী জিনিস অ্যাকুরেসি কী প্রিসিশনটা কী কত প্রিসাইস হচ্ছে ঠিক আছে কত ভাগে ভাগ করতে পারি এগুলো একটু নোটসের মতো করে বানিয়ে নিও ঠিক আছে বানিয়ে পড়ে নিও খুব সোজা একটা টপিক ঠিক আছে এক দু নম্বরে প্রশ্ন ডেফিনেশান কাকে বলে কি কেন এগুলো আসতে পারে ওকে তো পড়তে থাকো আর ভিডিওটাকে লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটুয়েলের তাহলে ভালো করে পড়তে থাকো ঠিক আছে এটাকে তো থ্যাংক ইউ